এবার একই পরিবারের তিন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তৃণমূল সিপিএম বিজেপি প্রার্থী, একই বাড়ির একই পরিবারের সদস্য। আর এতে রাজনৈতিক উত্তাপ বেড়েছে আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুকা এলাকায়। এখানে তৃণমূল দলের প্রার্থী সুফল চানক আর তার ছেলে প্রফুল্ল চানক ভোটে লড়ছে বিজেপির দলের হয়ে, আর ভাই সুকুমার চানক লড়ছে সিপিএমের দল হয়ে। কিন্তু রাজনৈতিক লড়াই থাকলেও তার প্রভাব পড়েনি পরিবারের মধ্যে। দাদা কি কিসে থেকে দাঁড়িয়েছে? দাদা তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়েছে। আর আপনি? সিপিআই থেকে। আমি সিপিআই থেকে দাঁড়িয়েছি। উনি? ও প্রফুল্ল হতে দাঁড়িয়েছে, হচ্ছে বিজেপি থেকে। যে যার ব্যক্তিগতভাবে যে যার লড়বে, আমাদের বাড়িতে কোনো অশান্তিও নেই, কি হার্ডলি নেই। এবার দলগতভাবে সে তো একটা থাকবে, মতভেদ থাকবে। কি মনে করছেন জেতার? আমি তো 100% হচ্ছে জিতবো এই আশা। আর মানুষের কাছে যাচ্ছি, মানুষের যে ওদের যাই, এই 10টা বছর যা দেখছি, আমি মানুষের কাছে বলছি এই রাস্তাঘাট অনুন্নয়, আমরা হচ্ছে রাস্তাগুলো যেগুলো করেছি সেই রাস্তা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ডিপটল সেটা অকেজ হয়ে পড়ে আছে, ডিপটল সিপিআই থেকে ডিপটল করেছি, মাঠে হচ্ছে বিভিন্ন মিনি, মানে এই সবগুলোকে হাতিয়ার করে প্রচারের নাম হচ্ছে যুবকদের চাকরি, তাদের চাকরিগুলো বিক্রি হচ্ছে, তারা হচ্ছে বেকার হন্যে হয়ে ঘুরছে, এই সব দাবি নিয়ে আমার তাদের কাছে বলছি। আপনার নাম? আমার নাম সুকুমার চানক। সিপিআই থেকে কে দাঁড়িয়েছে? আপনার কে? আর বিজেপি থেকে? সম্পর্ক ঠিক আছে। আপনার নাম একটু বলবেন? সুফল চানক। দাঁড়িয়ে এসেন, কেউ তৃণমূলে, কেউ সিপিআই, আপনি বিজেপিতে, তা জেতার দিকে কীরকম আশাবাদী? জনগণের কাছে যাচ্ছি, ভোট চাইছি, জনগণকে বলছি তাদের সুবিধা অসুবিধা আমরা দেখবো। এতদিন তো ইলেকশন হয়, ইলেকশনে তো ওরা ছিল, আমরা ইলেকশনে দাঁড়িয়েছি, পার্টি হতে চাই, জনগণের সেবা করতে চাই, সেই জন্য দাঁড়িয়েছি, টাকা রেখে দিচ্ছে দাঁড়িয়ে। হ্যাঁ, আমার নাম প্রফুল্ল চানক। ঠিক আছে। নতুন সাজে নতুন রূপে চিকিৎসা পরিষেবা দিতে হাজির হুগলি জেলার চাপদানি পলতাঘাট সংলগ্ন স্পর্শ হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় এবং স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা দিবারাত্রি পাওয়া যাবে পরিষেবা। সুস্থ থাকুন, আর সুস্থ হতে বিশ্বস্ত ঠিকানা চাপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতাল, আপনার সাধ্যের মধ্যে। বিশদে জানতে ফোন করুন এই নাম্বারে